ভোর সন্ধ্যাবেলায় বেলঘড়িয়ার ফিডার রোডে চলল গুলি। ছিনতাই করে পালানোর সময় বাইক আরোহী দুষ্কৃতীদের ধাওয়া করেন স্থানীয়রা। এক দুষ্কৃতীকে ধরে ফেললে আরেক দুষ্কৃতী দুরাউন্ড গুলি চালায় বলে অভিযোগ, আর তারপরেই বাইকে করে খড়দার দিকে চম্পট দেয় দুই দুষ্কৃতী। এমনই দাবি স্থানীয়দের। জানা গিয়েছে দক্ষিণেশ্বর থানা এলাকায় হাড় ছিনতাইয়ের পর দুই দুষ্কৃতী মোটর বাইকে করে ফিডার রোড ধরে পালাচ্ছিল, আর সেই সময় রত্তলার কাছে সিপিএম এর দলীয় কার্যালয়ের সামনে তাদের ধাওয়া করেছিলেন দুজন মোটর বাইক আরোহী। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুষ্কৃতীদের বাইকটি পড়ে যায়। তাদের একজনকে পাকড়াও করে উত্তেজিত জনতা। সেই সময় আরেক দুষ্কৃতী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুই রাউন্ড গুলি চালায়। এমন অবস্থায় পাকড়াও করা সঙ্গীকে নিয়ে খড়দার দিকে পালিয়ে যায়। বেলগড়িয়া ফিডার রোডের মতো জনবহুল এলাকায় গুলি চালার আতঙ্কে এলাকার বাসিন্দারা এর আগেও বেলঘড়িয়ায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চলেছিল। যেহেতু রবিবার, তার উপর জগদ্ধাত্রী পুজো, সেহেতু প্রচুর লোকজন ছিলেন রাস্তায়। হঠাৎ গুলির শব্দে তারাও আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে ইতিমধ্যেই বেলগড়িয়া এবং দক্ষিণেশ্বর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে এসেছে, সেই সূত্র ধরেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন তারা। গত জুন মাসে ব্যারাকপুরের ব্যবসায়ীর ওপর ভর দুপুরেই গুলি চালানো হয়েছিল। ঘটনার বেশ কয়েক মাস কাটতে না কাটতেই ফের এই ঘটনায় ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরেই আবার গুলি চলল। আতঙ্কে স্থানীয়রা হঠাৎ একটা হাউলিং পেছন থেকে ধর ধর চোর 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 করে মোটরবাইকটা এখানে পড়ে গেল, আর একটা ছেলে এইদিকে দৌড়ে পালাতে গেল। সঙ্গে সঙ্গে কিছু মদ তার পেছনে দৌড়লো, ছেলেটাকে ধরে এই দেয়ালের সেটে যখন নিয়ে এলো, ছেলেটার পিঠে একটা ব্যাগ ছিল, সে কোনো মতে হাতটা পেছন দিকে নিয়ে ব্যাগের মধ্যে থেকে রিভলভারটা বার করে এবার ফায়ার করলো। কোথাও একটা এখানে ফায়ার করেছে, তারপর সব ছেড়ে দিল, তারপর ছেলেটা ওখানে গিয়ে আর একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো, করে মোটর বাইক যে চালাচ্ছিল তাকে নিয়ে বললো চল গাড়ি স্টার্ট কর। না না, কারুর ওপর না, ওটা ব্ল্যাঙ্ক ফায়ার করেছে। এই ধরনের ঘটনা তো এর আগে এখানে কোনোদিন ঘটেনি, এবং বাজার অঞ্চলে সমস্ত এই সময়টা বাজারে মানুষজনের সমাগম বেশি থাকে। শুনিনি যে বন্দুকের আওয়াজ কিরকম হয়, এই লাইফে প্রথম শুনলাম। ভয় লাগছে, হ্যাঁ ভয় লাগছে। ওইখানে একটা ফায়ার করেছে তো 8:15-10 এরকম।